আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে আমরা দেখাব প্রাথমিক বৃত্তি পরীক্ষা 2022 এর সর্বশেষ চূড়ান্ত সাজেশন ও প্রস্তুতিমূলক পড়াশোনা। বিষয় হচ্ছে বাংলা। তবে মনে রাখবেন এই সাজেশনের আলোকে আপনারা এই প্রশ্নের মত করে গাইড বই থেকে আপনারা পড়ে নেবেন। বাংলাগুলোর ক্রিয়াপদের চলিত রূপ করো, এখানে আমরা বেশ কয়েকটি তুলে ধরছি গুরুত্বপূর্ণ সহকারে। আপনারা আপনাদের গাইড বই থেকে পড়ে নেবেন এইভাবে করে। দেশ হলো চরণের মতো, এখানে ক্রিয়াপদের চলিত রূপ হবে দেশ হলো জননীর মতো। দেশকে ভালোবাসতে হইবে, উত্তর হবে হবে, এখানে হইবের জায়গায় হবে। এরপর সবাইকে শ্রদ্ধা করিতে হইবে, এখানে করিতে হইবে এটার জায়গায় হবে করতে হবে। এরপর ঘুরিয়া ঘুরিয়া দেখো দেখিব বা দেশ দেখিব, উত্তর হবে দেখবো, দেখিবর মধ্যে হবে দেখবো। এরপর ভালো কাজ করিবার ইচ্ছা থাকার দরকার, এখানে করিবার জায়গা হবে করার। আপনারা এগুলো অনেকগুলো প্র্যাকটিস করতে পারেন। আরেকটি আছে, টাইগার শুনিলেই রয়্যাল বেঙ্গল টাইগারের কথা শোন হইবে, হইবে জায়গা হবে হবে। আপনারা আপনাদের বইঘাট থেকে এই ধরনের প্র্যাকটিস করতে পারেন এই ধরনের প্রশ্নগুলো। এরপরে আরেকটি আপনাদের প্রশ্ন আসবে এভাবে করে, অনুচ্ছেদ পরে ফার্স্টে প্রশ্ন তৈরি করো। আমরা একটি অনুচ্ছেদ দিচ্ছি, আপনারা এর মতো করে কয়েকটা বেশ কয়েকটি পড়ে নেবেন আপনাদের বই গাইড থেকে। যেমন, দুই বোন মা বাবার আদরের ছায়ায় বড় হয়, স্কুলে যাওয়ার পথে বনফুল চিরে বেনির সঙ্গে গেঁথে রাখে, ফড়িং ধরে আবার আকাশে উড়িয়ে দেয়, ফুলের পাপড়ি চিরে খাতার ভেতরে চাপা দিয়ে রাখে। জসিম মিয়া ওদের কপালে চুমু দিয়ে বলে, আমার মেয়েগুলোর অনেক বুদ্ধি, অনেক বড় হও মা, চাইলে লেখাপড়ার জন্য তোদের আমি ঢাকা পাঠাবো। দুই বোন খুশিতে হাত তালি দেয়, মা বাবা ওদের উৎফুল্ল মুখের দিকে তাকিয়ে থাকে। একদিন জসিম মিয়া বাজারে যায়, সেখান থেকে দুই সের চাল ডাল কিনে বাড়ি ফিরে বারান্দায় দফাস করে বসে পড়ে। ছুটে আসে রাহেলা রানু। বন্ধুরা, এখন এখানে বলা হচ্ছে নিচে পাঁচটি প্রশ্ন তৈরি করা হলো। এখন উত্তর বলছি, জসিম মিয়াকে এভাবে করে পাঁচটি প্রশ্ন উত্তর করতে হবে, প্রশ্ন বানাতে হবে। আপনারা আপনাদের বই গাইড থেকে প্র্যাকটিস করতে পারবেন এভাবে করে। স্কুলে যাওয়ার পথে দুই বোন বেনির সঙ্গে কি গেঁথে রাখে, আরেকটি প্রশ্ন বানাতে হবে। কেন দুই বোন খুশিতে হাত তালি দেয়, এখানে আমার মতো করি না, আপনাদের মতো করে আপনার প্রশ্ন বানাতে পারেন, সমস্যা নেই, তবে অধ্যাপকের মতো হতে হবে। জসিম মিয়া লেখাপড়ার জন্য মেয়েদের কোথায় পাঠাতে চায়। এরপরে লক্ষ্য করুন, আরেকটি হচ্ছে দুই বোন কিভাবে বড় হয়। এখানে কিন্তু উত্তরগুলো যাতে করে উদ্দীপক থাকে সেভাবে করে প্রশ্নটা তৈরি করতে হবে। এরপরে যুক্তবর্ণ আপনাদের আসতে পারে, এভাবে করে আপনাদের বইগাইড থেকে প্র্যাকটিস করবেন। যেমন, আমি কয়েকটি দিচ্ছি, নিচের যুক্তবর্ণ বিভাজন বাক্যে প্রয়োগ করো, এভাবে করে প্রশ্ন থাকবে। কিন্তু এখানে ক সংযুক্ত ট, এখন এখানে ভাঙা দেওয়া আছে অলরেডি, ক যোগ ট সমান একটা শব্দ দিতে পারেন। অক্টোপাস সামুদ্রিক প্রাণী, এটা বাক্য তৈরি। একটা হচ্ছে প্রথমে যুক্তবর্ণ ভাঙতে হবে, এরপরে ওই যুক্তবর্ণ সহ ওই যে যে শব্দটা যে যুক্তবর্ণটা রয়েছে সেটা দিয়ে একটা বাক্য তৈরি করতে হবে। এভাবে করে এখানে বেশ কয়েকটি দেওয়া আছে, ক সংযুক্ত ত মানে ক যোগ ত, এখন এখানে ক যোগ ত দিয়ে একটি আপনাকে বাক্য তৈরি করে লিখতে হবে। সিংহ শক্তিশালী প্রাণী, এভাবে করে এখানে বেশ কয়েকটি দেওয়া আছে, আপনারা এখানে দেখে নিতে পারেন। যেমন, ঘ সংযুক্ত দন্তেন্য, এখানে এখন আপনারা একটা বাক্য তৈরি করতে পারেন। আমাদের মতো করি না, আপনারা চাইলে আপনার মতো করে সব বাক্যগুলো তৈরি করতে পারেন, তবে বেশি করে এই যুক্তবর্ণগুলো কিন্তু বেশি ইম্পর্টেন্ট, এই যুক্তবর্ণগুলো বেশ পরীক্ষায় এসে থাকে। যেমন, ক ক্ষীয়, এটাকে বাংলা কী হবে, ক যোগ মানে ক হসন্ত যোগ মদিনাস্য, এখানে কিন্তু খুবই গুরুত্বপূর্ণ যুক্তবর্ণগুলো। এরপরে আপনাদের কিছু বড় প্রশ্ন আসবে, যেমন অধ্যায় ভারত থেকে বর্ণামূলক কিছু প্রশ্ন তুলে ধরেছি তিনটি থেকে চারটি, আপনারা এর মতো করে আমাদের এই প্রশ্নগুলোর করে মতো করে আপনারা আপনাদের বইয়ের অধ্যায়গুলো থেকে রচনামূলক প্রশ্নগুলো পড়তে পারেন। যেমন, একটি প্রশ্ন হচ্ছে জলবায়ু পরিবর্তনের হার কমানো এবং এর সঙ্গে খাপ খাওয়ানো কিভাবে সম্পর্কিত। এখন এই উত্তরটা আপনি আপনার মতো করে দিতে পারেন, অথবা এভাবে দিতে পারেন, জলবায়ু পরিবর্তনের প্রধান কারণ হলো বায়ুমণ্ডলে কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ বৃদ্ধি, সুতরাং বায়ুমণ্ডলে কার্বন ডাইঅক্সাইডের নির্গমন কমিয়ে আমরা জলবায়ু পরিবর্তনের ঝুঁকি কমাতে পারি, এজন্য কয়লা তেল প্রাকৃতিক গ্যাসের মতো জীবাশ্ম জ্বালানির ব্যবহার কমাতে হবে। নবায়নযোগ্য জ্বালানি শক্তি যেমন সৌর শক্তি, বায়ু শক্তি প্রভৃতি ব্যবহার
বাড়াতে হবে, প্রবৃতি বলতে ইত্যাদি, প্রবৃতি দিলে সুন্দর ইত্যাদি না দিয়ে। এছাড়া বৃক্ষরোপণের মাধ্যমে আমরা বায়ুমণ্ডলের কার্বন ডাইঅক্সাইড হ্রাস করতে পারি। দৈনন্দিন জীবনে শক্তির ব্যবহার কমিয়েও আমরা কার্বন ডাইঅক্সাইড নির্গমন কমাতে পারি। অন্যদিকে পরিবর্তিত জলবায়ুতে বেঁচে থাকার জন্য গৃহীত কর্মসূচি হল জলবায়ু পরিবর্তনের সঙ্গে খাপ খাওয়ানো বা অভিযোজন। অভিযোজনের উদ্দেশ্য হল জলবায়ু পরিবর্তনের ফলে সৃষ্ট ঝুঁকি কমানো ও পরিবর্তিত পরিস্থিতিতে টিকে থাকার জন্য যথাযথ ব্যবস্থা নেওয়া। এ কারণেই জলবায়ু পরিবর্তনের হার কমানো এবং এর সঙ্গে খাপ খাওয়ানোর বিষয়টি পরস্পর সম্পর্কযুক্ত। এরপরে আরেকটি প্রশ্ন হতে পারে, খুবই গুরুত্বপূর্ণ, কিভাবে আমরা জলবায়ু পরিবর্তনের হার কমাতে পারি? আপনারা আপনাদের মতো করে উত্তর দিতে পারেন অথবা এভাবে লিখতে পারেন, জলবায়ু পরিবর্তনের প্রধান কারণ হচ্ছে বায়ুমণ্ডলে কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ বৃদ্ধি। সুতরাং বায়ুমণ্ডলে কার্বন ডাইঅক্সাইড নির্গমনের পরিমাণ কমিয়ে আমরা জলবায়ু পরিবর্তনের হার কমাতে পারি। এভাবে করে আপনারা এখান থেকে উত্তর শিখতে পারেন অথবা নিজের মতো করে শিখতে পারেন। তবে আমরা তিন চারটি প্রশ্ন দিচ্ছি, আপনারা কিন্তু আপনাদের বইকার থেকে বেশ কয়েকটি প্রশ্ন শিখে নেবেন রচনামূলক প্রশ্নের জন্য। পৃথিবীর আরেকটি প্রশ্ন, পৃথিবীর বায়ুমণ্ডল কিভাবে গ্রিন হাউসের কাছের মতো কাজ করে? উত্তর এইভাবে দিতে পারেন, শীত প্রধান দেশে কাছের ঘর বানিয়ে বিভিন্ন গাছপালা লাগানো হয়, এই ধরনের ঘরকে গ্রিন হাউস বলে। এই ঘর তার ভেতরের সূর্যের তাপকে আটকে রাখে, ফলে তীব্র শীতেও গাছপালা এই ঘরের ভেতর উষ্ণ সজীব থাকে। বন্ধুরা, আপনারা আপনাদের মতো করে উত্তরগুলো দিতে পারেন অথবা এইভাবেও দিতে পারেন। আর আপনাদেরকে আবার বলছি, আপনারা আমাদের এই ভিডিওর মতো করে, এই সাজেশনের মতো করে আপনারা আপনাদের বই গাইড থেকে আপনারা প্রশ্ন নিয়ে থাকবেন, কারণ এখানে আমরা একটা নমুনা দিয়েছি। তবে এখানে কিন্তু যেগুলো দেওয়া হয়েছে এগুলো খুবই গুরুত্বপূর্ণ। এরপরে লক্ষ্য করুন, আপনাদের আসতে পারে বাক্যগুলোর ক্রিয়াপদের চলিত রূপ উপরে আমরা যা দিয়েছি এখানে আরও বেশ কয়েকটি দিচ্ছি, আপনারা আপনাদের বই গাইড থেকে অনেকগুলো প্র্যাকটিস করে নেবেন। যেমন কুমোরেরা নানা রকমের পাত্র বানাইতেছে, এখানে ক্রিয়াপদের চলিত রূপ কি হবে? হবে বানাচ্ছে, বানাইতেছে যা হবে বানাচ্ছে। এরপরে মামা বলিলেন এটা শখের হাঁড়ি, এখানে হবে মামা বললেন, বললে জায়গা হবে বললেন। এরপরে মেলায় গিয়া অনেক কিছু দেখিলাম, তাহলে এখানে গিয়া জায়গা হবে গিয়ে, আর দেখিলাম হবে দেখলাম। এরপরে শহরের কাকগুলো যাক বাঁধিয়ে ডাকে, উত্তর হবে শহরের কাকগুলো যাক বেঁধে ডাকে, এখানে বেঁধে হবে। এরপরে হচ্ছে পাখিদের কিচির মিচির শুনিতে শুনিতে আমাদের ঘুম ভাঙ্গে, এখানে শুনতে শুনতে হবে। এরপরে তাহাদের ঋণ কোনোদিন শোধ করা সম্ভব হইবে না, এখানে হইবে না হবে হবে না। এরপরে তাহারা বুঝিতে পারিয়াছিল তাহাদের পরাজয় অবধারিত, এখানে তাহাদের জায়গা হবে তাদের, আর বুঝিতে হবে বুঝতেই, এটা হচ্ছে ক্রিয়াপদের চলিত রূপ। এরপরে আমরা উপরে কিন্তু উপরে একটি অনুচ্ছেদ দিয়েছিলাম, আরেকটি দিচ্ছি। এখানে অনুচ্ছেদটি পরে পাঁচটি প্রশ্ন তৈরি করো, সেম এভাবে আপনারা আপনাদের প্রত্যেকটা গল্প কবিতা থেকে দুইটা তিনটা একটা করে অনুচ্ছেদ এভাবে করে প্র্যাকটিস করে নিতে পারেন, অথবা বই গাইডে আপনারা পেয়ে থাকবেন, এখান থেকে খুঁজে বের করে পড়তে পারেন। যেমন আমরা আরেকটি পড়ছি, একটি নদী তার দুই তীরে দুজন মানুষ বাস করে, একজন ভালোবাসে তার নদীর বালুচর, শরৎকালে চকাচকিরা যেখানে ঘর বাঁধে এর তীরে তীরে ফুটে থাকে কাশফুল, শীতের সময় হাঁসেরা এসে ভিড় করে, কসফেরা রোদ ফহায়, সন্ধ্যায় জেলের ডিঙ্গি এসে বেড়ে। অন্যজন ভালোবাসে বন, যার কাছে গণছায়া, সেখান থেকে একটা রাস্তা এসে মিশেছে নদীতে, নদীর ঘাটে মধুরা আসে, ছেলেরা জলে ভেলা বাসায়, একটি নদী দুই তীরের মানুষকে কি সুন্দর মিলিয়ে দিয়েছে। বন্ধুরা, এখন আপনাদেরকে প্রশ্ন তৈরি করতে হবে পাঁচটি, লক্ষ্য করুন অনুচ্ছেদ পরে নিচে পাঁচটি প্রশ্ন তৈরি করা হলো, এখানে আপনারা যে আপনাদের মতো করে প্রশ্ন তৈরি করতে পারেন। যেমন নদীর তীরে তীরে কি ফুটে থাকে, শীতের সময় হাঁসেরা এসে ভিড় করে কেন, এরপরে চকাচকিরা কখন ঘর বাঁধে, এরপরে কোথায় কচ্ছপেরা রোদ ফহায়। এরপরে আরেকটি প্রশ্ন করতে পারেন, কিভাবে একটি নদী দুই তীরের মানুষকে মিলিয়ে দিয়েছে।
এইভাবে করে আপনারা আপনাদের বইগাইড থেকে প্র্যাকটিস করে নেবেন। এরপর হচ্ছে নিচের যুক্তবর্ণ বিভাজন বাক্য প্রয়োগ করো, আমরা উপরেও দিয়েছি আরও কিছু দিচ্ছি, আপনারা আরও কিছু প্র্যাকটিস করবেন আপনাদের বইগাইড থেকে। যেমন গ সংযুক্ত দন্তান্ন, এটা হচ্ছে আপনি একটা যখন যুক্তবর্ণ ভাঙতে বলবে, ভাঙার সময় আপনাকে একটা বাক্য তৈরি করতে হবে, বাক্যগুলো আপনি আপনার মতো করে তৈরি করতে পারেন। যেমন জঙ্গলের মধ্যে ওম সংযুক্ত যোগ গ, এখন জঙ্গল দিয়ে আপনি একটি বাক্য তৈরি করবেন, বান্দরবনের জঙ্গলে হাতি দেখা যায়। এভাবে করে অনেক রয়েছে, আপনারা আপনাদের মতো করে প্র্যাকটিস করে নেবেন। তাহলে বন্ধুরা আজকের ভিডিওটি এ পর্যন্তই, তবে ছোট একটি রিকোয়েস্ট থাকবে, আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক আর কমেন্টে জানাবেন কোনো কিছু জানা থাকলে। আরেকটি কথা, আপনাদের পরীক্ষা কিন্তু 29শে ডিসেম্বর, আবার বলছি আপনাদের উপজেলা যে সদর রয়েছে সেখানে কিন্তু আপনাদের পরীক্ষাগুলো নেওয়া হবে, পরীক্ষার তারিখ হচ্ছে 29শে ডিসেম্বর। আর আপনাদের বন্ধুদের মাঝেও ভিডিওটি শেয়ার করে দেবেন বেশি বেশি করে, কারণ আপনাদের শেয়ারের মাধ্যমে আপনাদের বন্ধুরাও উপকৃত হতে পারবে। আর হ্যাঁ, আমরা শুধু আজকে বাংলা বিষয়ে আলোচনা করেছি, এরপরে বিজ্ঞান নিয়ে আমরা আলোচনা করবো, এরপরে গণিত এবং ইংরেজি। আপনাদের মোট 4টি বিষয়ে 100 নম্বরের পরীক্ষা হবে, একটা বিষয়ে 25 নম্বর করে, একটা হচ্ছে বাংলা আজকে যেটা আমরা আলোচনা করেছি, আরেকটা হচ্ছে বিজ্ঞান সেখানে 25 নম্বর, আরেকটা গণিত, আরেকটা হচ্ছে ইংরেজি। আমরা ধারাবাহিকভাবে 4টি বিষয় নিয়ে আলোচনা করব, আপনারা আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ, আল্লাহ হাফেজ।